শুধু আল্লাহর জন্য। পথের মধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছেন। তিনি বললেন তিনি একটি নির্দিষ্ট যে গাছ পূজা করা হয় গাছকে কাটতে যাচ্ছেন। শয়তান বলল তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের আবাদত নিয়েই থাকো এবং তোমার আবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না, এটাও আবাদত। আবেদ প্রতিহর দিলেন। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন সে আবার বলল আল্লাহ এই গাছটা কেটে ফেলা তোমার জন্য অবশ্যই অবশ্যই করে দেননি, তুমি এই গাছটা না কাটলে কিছুই হারাবে না, যদি গাছটি কাটার দরকার হতো আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যুক্ত হলেন, তাদের মধ্যে আবারও লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। শুনো শয়তান বলল আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বলল তুমি একজন দরিদ্র মানুষ, এই ভিত্তিতে বোঝা স্বরূপ যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দিব, তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে, এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকের আর একটি গাছ নির্দিষ্ট করে নেবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2টি স্বর্ণ মুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছু ছিল না। তিনি রাগান্বিত হলেন এবং কুড়ালটা হাতে নিয়ে গাছটি কাটার জন্য রওনা দিলেন। পথের মধ্যে বৃদ্ধের বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে গাছটি কাটার জন্য। চিৎকার করে আবেদ জবাব দিলেন আমি তোমাকে তা করতে দেব না। শয়তান বলল দুজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এবারে শয়তানের প্রধান বিস্তার করলো এবং আবেদকে পরাজিত করলো। আবেদ তার পরাজয়ে বিস্মিত হলেন এবং শয়তানকে বিজয়ী হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। শয়তান জবাব দিল প্রথমে তোমার রাগ ছিল একমাত্র ইসলামে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহকে আল্লাহ তোমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন, কিন্তু এখন তোমার রাগের